রোজায় গ্যাস্ট্রিক রোগীরা যেসব খাবার ভুলেও খাবেন না চলছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান অন্য সময়ের চেয়ে রোজায় বেশি খাওয়া হয়ে থাকে তবে ইফতারে বেশি ভাজাপোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই প্রতিদিন ভাজাপোড়া খাওয়ার চেয়ে ইফতারের খাবারে আনতে পারেন ভিন্নতা বিশেষ করে যারা গ্যাস্ট্রিকের রুগী তাদের জন্য খাবার খাওয়া ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ ইফতারে গ্যাস্ট্রিকের রুগীরা যা ইচ্ছে তাই খেতে পারবেন না কারণ নিয়ম মেনে না খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাবে যা আপনার জন্য ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ তাই যারা শারীরিকভাবে অসুস্থ তাদের রোজার সময় একটু বেশি সতর্ক থাকা উচিত আসুন জেনে নিই গ্যাস্ট্রিকের রোগীরা যেসব খাবার ভুলেও খাবেন না যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা ইফতারে পানি ও খেজুর খেতে পারেন ট্যাং বা লেবুর শরবত খাওয়া যাবে না তেলে ভাজা পেঁয়াজু বেগুনি না খেয়ে চিড়া দই ও কলা খেতে পারেন ভাজা ভাজাপোড়া খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে যদি চিরা দই ভালো না লাগে তবে নরম ভাত বা জাও ভাত খেতে হবে রাতে ভাত খাবেন তবে শাক এবং ডাল রাতে না খাওয়াই ভালো তেল মশলা এবং ঝাল কম দিয়ে রান্না করে খাবার খান বেকিং পাউডার ও বেকিং সোডা দেওয়া খাবার এড়িয়ে চলতে হবে রোজাই অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারেন মনে রাখবেন কিছু খাবার রয়েছে যা আপনার পেটে অস্বস্তি বা গ্যাসের সৃষ্টি করে যার যে খাবারের সমস্যা হয় তাদের ওই সমস্ত খাবার এড়িয়ে চলতে হবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ